প্রথম তার মায়ের বাসায় থাকতাম, তখন আমার যখন একটু বড় হয় তখন নিয়ে আসে, নিয়ে এসে তার ছোট বউয়ের বাসায় দেয়। তখন থেকে শুধু আমার কাজ করায়, মারে, এই করে, এরকম। সে কলেজে চাকরি করে, সে কত সময় আমার হাতে মারে, আবার ইটে মারে, চামচ দিয়ে মারে, চাটা দিয়ে মারে, এগুলো মারে। তার শাস্তি হোক আমি দেখতাম। রাজকবি আরেকজনকে মারছি, মিয়া কোথায় গেছে, কারা গেছে, নাকি কি করছে, এখন ফোন দিচ্ছে আমার হরিক যে আমার মেনেতে নিখোঁজ হয়ে গেছে, কোথায় গেছে জানি না। আমাকে ফোন দিছে, আমরা জায়গায় জায়গায় আত্মীয় স্বজন বাড়ি মুন্ডা ভাড়া হয়ে গেল, আমরা খোলা শুরু করে দিছি। আজ তিন দিন বাদে গ্যাসকে পাচ্ছি। মাঝে মাঝে মার তো কাজে ভুল করছে, ছেলে মানুষ কাজে ভুল করতেই পারে, এই জন্যই মাঝে মাঝে ধীরে ধীরে মারছে, জুতো দিয়ে পিটছে, লাড়ি দিয়ে পিটছে, ঝাড়াতে মারছে, চামচ দিয়ে মারছে, যা পাইছে তাই দিয়ে মারছে। স্যার নামার লোক ইতিন মিয়া, সে তাকে নিয়ে এসে পাল দিছে আর তাক ধরে ধরে মারবে, কঠিন কঠিন ব্যবস্থা চাই স্যার। ছোট মিয়া মানে যে পরিবেশে তাদের লালন পালন করার কথা সেই পরিবেশে তারা লালন পালন করতে পারে নাই, এবং চাইরের পাঁচ বছর হয়ে গেল, আজ পর্যন্ত তার নাম পরিমাণও শিখায় নাই, তাকে সবসময় কামে যুদ্ধের বাধা থোয়া যায়। এবং তাহলে এই মেয়ারকে মানে ভুল পায় আর মারে, আর আর কি ভুল হবে আর কী মান ভালো হবে, এইভাবে মারে। সরকারের কাছে আইনে যে ব্যবস্থা এই ব্যবস্থাই চাই। শৈলী মল্লিকা নামে সরকারি কলেজের এক টিচার, উনি এসছে, এসে আমাকে জানালো যে তার বাসার যে কাজ করতো যে মেয়েটি, সেই মেয়েটি হারিয়ে গেছে। কোথায় হারিয়ে গেছে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয় এবং সে একটি জিডি করে। জিডি করার পরই আমরা পুলিশ তদন্তে নামি, তাকে খোঁজার জন্য ব্যাপক খোঁজাখুঁজি করা হয় এবং আশপাশের বিভিন্ন থানা এলাকায় তার ছবি দিয়ে আমরা বেতার বার্তা পাঠিয়েছি। ইতিমধ্যে আজকে বিকালবেলা তার খালু জানালো যে তাকে রাস্তায় পাওয়া গেছে এবং সে দুদিন যাবৎ না খেয়ে অর্ধাহারে অনাহারে সে বিভিন্ন এলাকায় অসুস্থ অবস্থায় ঘুরে বেরিয়েছে, বমি করেছে। তা আমরা তাৎক্ষণিক তাকে উদ্ধার করেছি, খাবার দিয়েছি এবং তাকে চিকিৎসা ব্যবস্থা করছি। এর মধ্যে আমরা ওই শিউলি মল্লিকা তাকে আমরা বাসা থেকে নিয়ে এসেছি এবং তাকে জিজ্ঞাসাবাদের পরে অলরেডি আমরা তাকে গ্রেপ্তার করেছি। এই বিষয়ে আমরা মামলার প্রস্তুতি নিচ্ছি। তাকে গৃহকর্মীকে নির্যাতনের জন্য সর্বোচ্চ আইনি যে সাজা হওয়া প্রয়োজন সে বিষয়ে আমরা তড়িৎ ব্যবস্থা নিচ্ছি। মিসিং হইলে যে কোনো নাগরিক জিডি করতেই পারে, কিন্তু এটা ফাইন্ড আউট করার দায়িত্ব পুলিশের। পুলিশ খুঁজে দেখবে যে আসলে সে হত্যা করে জিডি করেছে না কোনো আঘাত করে সে নিজে পাঠিয়ে জিডি করেছে। এই বিষয়টা আমরা তদন্তে প্রকাশ পেয়েছে যে তার নির্যাতনের ফলেই মেয়েটি বাসা থেকে পালাতে বাধ্য হয়েছে। যেহেতু তার বাবা মা ছোটবেলায় মারা গেছে, তার কোনো আশ্রয়স্থল নেই, একমাত্র সেই গৃহকর্তার কাছেই তার আশ্রয়স্থল ছিল, ভরসাস্থল ছিল, সেখানে সে নির্যাতনে সহ্য করতে না পেরে সে পালিয়েছে, এটাই আমাদের তদন্তে বেরিয়ে এসেছে।